Assalamu alaikum. Hello. How are you today? I hope that you've been well by the grace and mercy of Almighty Allah. Prashikhatira, aajke amra shikbo tense. Aajker class ti hocche shorbopothom class ar aajker ei porboti hocche part 1. Amra asha kori je motamoti ek theke 10 ti othoba taro beshi amra class nibo. Tense hocche 12 ti apnara janen, but amra just english spoken er jonno 7 ti tense shekhbo. Seta hocche je present er 4 ti, orthat present indefinite, continuous, perfect, perfect continuous. Past e chole jai, past e hocche past indefinite and past continuous. Ebar chole jai future e, future e just future indefinite shekhbo. Tale shob miliye hocche amra 7 ti tense shekhbo. আমাদের কি 12টি টেন্সই জানতে হবে না আমাদের মোট 7টি টেন্স জানতে হবে সেটা হচ্ছে যে ইনডিফিনিট এর প্রেজেন্ট পাস্ট ফিউচার জানা লাগবে কন্টিনিউয়াস এর প্রেজেন্ট পাস্ট জানা লাগবে অর্থাৎ দুইটি পারফেক্ট এর প্রেজেন্ট জানা লাগবে আর পারফেক্ট কন্টিনিউয়াস এর প্রেজেন্ট জানা লাগবে তাহলে এখানে হচ্ছে তিনটি আইটেমস কন্টিনিউয়াস এর হচ্ছে দুইটি আইটেমস আর পারফেক্ট এর হচ্ছে একটি আইটেম তার মানে টোটাল হচ্ছে আমার সব মিলিয়ে এখানে হচ্ছে যে 7টি আইটেমস আমরা যদি 7টি আইটেমস জানতে পারি পৃথিবীর এমন কোনো জায়গা নেই আবার এবং এমন কোনো एग्जाम নেই SAT GRE GMAT IELTS TOEFL সব জায়গাতে সব ক্ষেত্রে আপনি এই 7টা টেন্স জানার কারণে সব কিছু আপনি করতে পারবেন ইজিলি পানির মতো আচ্ছা টেন্স টেন্স নিয়ে অনেকে অনেক দ্বিধাগ্রস্তের মধ্যে থাকেন অনেক প্রবলেম ফিল করেন এবং টেন্স ভালোভাবে বুঝতে পারেন না গুগলে ইউটিউবে অনেক টেন্সের ভিডিও রয়েছে এবং এক এক টিচার এক এক রকমভাবে এক এক স্টাইলে শিখিয়েছে আর আপনারা যারা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসেছেন বা পড়ছেন এখনও স্কুল কলেজে সেখানেও টিচাররা বিভিন্নভাবে তাদের নিজস্ব মেথড বা নিজস্ব প্ল্যান অনুযায়ী শিখিয়েছে যাই হোক তবে আমার বিষয়টা হচ্ছে যে আমি কপি পেস্ট করে কোনো কিছু শেখাই না পুরো ন্যাচারাল যেভাবে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়াতে শেখানো হয় ন্যাচারাল যে বিষয়টা সেটা আপনাদের সামনে উপস্থাপন করব এবং একেবারে পানির মতো সোজা এবং প্রিয় শিক্ষার্থীরা আমার এই আজকের পর্ব হচ্ছে পার্ট 1 এভাবে পার্ট 1 থেকে আমার মনে হয় যে পার্ট 20 পর্যন্ত আমরা যাব কারণ টেন্সকে বিস্তারিতভাবে আমরা শিখব সো টেন্স হচ্ছে কি কাল তা আমরা বর্তমান কাল মানে প্রেজেন্ট পাস্ট যেটা গতকাল এবং ফিউচার যেটা হচ্ছে ভবিষ্যতে আগামীকাল তো আমরা তিনটা টেন্সে যে কাজগুলো করি যে কথাগুলো বলি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এক একটি টেন্সের মধ্যে আবার চারটি আমাদের ফাংশন রয়েছে যেমন হচ্ছে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো আমরা সর্বপ্রথম যেটা শিখবো সেটা হচ্ছে যে ইনডিফিনিট কী এটা কীভাবে চিনবো ইনডিফিনিট টেন্সগুলো কীভাবে হয় ইনডিফিনিট কাকে বলে কন্টিনিউয়াস কী পারফেক্ট কী এবং পারফেক্ট কন্টিনিউয়াস কী সেটা আমরা ক্লিয়ার হয়ে যাই প্রিয় শিক্ষার্থীরা আবার আমরা স্ক্রিনে চলে আসি দেখুন ইনডিফিনিট কি ইনডিফিনিটের বাংলা হচ্ছে অনির্দিষ্ট অর্থাৎ ডেফিনিট হচ্ছে নির্দিষ্ট ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট এক সেন্টেন্সে বলতে চাই যে ইনডিফিনিট টেন্সগুলো হচ্ছে এমনই একটা টেন্স যেগুলো হচ্ছে যে ইনস্ট্যান্টলি আমি করছি এরকম কোনো ঘটনা নয় ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট আর অনির্দিষ্ট মানে হচ্ছে যেমন আমি একটা উদাহরণ দিই যেমন কেউ যদি আমাকে বলে যে আপনি কি চা খান বা আপনি কি সিগারেট খান বা কিছু একটা তো আমি বলি যে হ্যাঁ আমি চা খাই মানে আমি আমার হ্যাবিট প্রকাশ করলাম যে হ্যাঁ আমি চা খাই বাট এই মুহূর্তে আমি খাচ্ছি না এই মুহূর্তে আমি খাচ্ছি সেটা না বাট আমি চা খাই কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি করেন তো সেক্ষেত্রে আমি বলি যে হ্যাঁ আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়াই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করাই তো ওই রাস্তাতে দাঁড়িয়ে ওইখানে তার পড়াচ্ছি না তো এই যে দেখুন এটা হচ্ছে আনসার্টেন অর্থাৎ আমি যে ওই মুহূর্তেই করছি কোনো একটা কাজ মানে কোনো একটা অ্যাকশন আমি ওই মুহূর্তে করছি সেটা না সেটা হচ্ছে ইনডিফিনিট এটাকে আমরা আরও বিস্তারিতভাবে শিখব প্রায় প্রত্যেকটা গ্রামারে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে ইনডিফিনিট টেন্সে যেগুলো আমরা সেন্টেন্স পাই সেগুলো হচ্ছে যে হ্যাবিচুয়াল যেসব কাজগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা ইনডিফিনিট টেন্স বুঝতে পারবো যেমন হ্যাবিট বলতে কী বোঝায় আমরা উদাহরণ চলে যাই এখানে দেখুন অভ্যাসগত যে কাজগুলো নর্মালি সারাদিনে আমরা যে কাজগুলো অভ্যাসগত ভাবে করি যেমন ধরুন যে সকালে সকালে উঠে ব্রাশ করি ঘুমাই
তারপরে ধরুন প্রাইভেট পড়তে যাই তারপরে অফিসে জয়েন করি তারপরে স্কুলে যাই বা কলেজে যাই বা আমি পড়াই ও চা খাই এগুলো হচ্ছে হ্যাবিচুয়াল তো দেখুন আমি চা খাই এটা আমার অভ্যাস চলে আসছে যেমন হচ্ছে আমি সিগারেট খাই কেউ যদি বলে যে আপনার পছন্দের খাবার কি বা কিছু একটা তো আমি বলি যে হ্যাঁ আমি সিগারেট খাই তার মানে এটা না যে ওই মুহূর্তেই আমি খাচ্ছি এবং অভ্যাসটা বলছি এটা সিম্পলি একটা একটি কথা এরপরে দেখুন আমি উপদেশ দিই মানে আমার এটা হ্যাবিট আমি মানুষকে উপদেশ দিই এগুলি হচ্ছে নর্মালি যে কথাগুলো যেগুলো রানিং না সেগুলি হচ্ছে ইনডিফিনিট আমি আরও ক্লিয়ার করে বোঝাবো প্রিয় শিক্ষার্থীরা আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন একবারে ক্লিনভাবে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা পার্ট দেখবেন আজকে আমরা পার্ট ওয়ানে আছি এবার চলে আসি আমি ব্যায়াম করি তার মানে এটা আমার অভ্যাস তাহলে এখানে এটা হচ্ছে কি হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেগুলো অভ্যাসগত যে কাজগুলো আমরা সারাদিনে আমরা করি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট এটা আরও বিস্তারিত আমরা ভালোভাবে বুঝব তারপরে দেখুন এখানে রয়েছে নিয়মিত নিয়মিত হচ্ছে যে রুটিন যে কাজগুলো আমরা রুটিন অনুযায়ী করি ধরুন সকালে পড়াশোনা করি আবার কী করি রাত্রে পড়াশোনা করি আবার ধরুন যে অফিসে কাজ করি এই যে যে কাজগুলো আমরা রুটিন অনুযায়ী প্রতিনিয়ত করি একজন ব্যক্তি উনি অফিস যান তারপরে যেমন আমি প্রতিদিন ক্লাস নিই টাইম টু টাইম আপনাদের সামনে প্রতিনিয়ত সময় অনুযায়ী রুটিন অনুযায়ী আমি যে ক্লাস নিই তো এটা আমার প্রতিদিনের হচ্ছে কি ডিউটি রুটিন বলতে হচ্ছে ডিউটি যে কাজগুলো আমরা দায়িত্ব অনুযায়ী প্রতিনিয়ত করি যেটা সেটাই হচ্ছে আমার কি রুটিন অনুযায়ই কাজ করা সেটাই হচ্ছে ইনডিফিনিট টেন্স আমরা এটা আরও বিস্তারিত শিখব প্রিয় শিক্ষার্থীরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন এবং আজকে যেহেতু পার্ট ওয়ান পার্ট টু থ্রি ফোর প্রত্যেকটা পার্ট আপনারা দেখবেন এরপরে চলে আসুন আমরা নিয়মিত কাজের মধ্যে এখানে যেমন পেয়েছি আমি স্কুল যাই আমি অফিস যাই আমি ইংরেজি পড়াই আমি হাঁটি এগুলো আমার প্রতিনিয়ত যে কাজগুলো আমরা করি নিয়মিতভাবে যে কাজগুলো রুটিন অনুযায়ী করি ওয়েল এরপরে চলে আসি আমরা চিরন্তন সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রু প্রত্যেকটা গ্রামারে লেখা আছে যে ইউনিভার্সাল ট্রু যেগুলো সে কাজগুলো ইনডিফিনিট হয় এটাকে আমরা বৈশিষ্ট্য বলতে পারি আসলে বৈশিষ্ট্য বলতে এটা বোঝায় যে একটা একটা মানুষের চরিত্র কী হয় ক্যারেক্টারটা কী হয় তো দেখুন ইউনিভার্সাল ট্রু বলতে হচ্ছে যে সূর্য পূর্ব দিকে উঠে এটা যদি আপনি হ্যাবিচুয়াল ফ্যাক্ট মনে করেন কোনো সমস্যা নেই কারণ সূর্যর তার নিয়মিত ডিউটি অনুযায়ী রুটিন অনুযায়ী অভ্যাসগত অনুযায়ী সে তার কাজ করে তারপরে হচ্ছে যে বরফ পানিতে ভাসে তার মানে এটা একটা বরফের ক্যারেক্টারিস্টিক প্রকাশ করছে বৈশিষ্ট্য প্রকাশ করছে যে বরফ পানিতে ভাসে সে ডুবে যায় না তারপরে সূর্য পূর্ব দিকে ওঠে এই যে এটা তার বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে যে সে তার বৈশিষ্ট্যটা হচ্ছে এই ধরনের যার কারণে এটাকে চিরন্তন সত্য বলছে আপনি এটাকে বৈশিষ্ট্য ভাবতে পারেন ওয়েল আমি এবার চলে যাই এখানে হচ্ছে যে বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক দেখুন লাইটের কাজ কি জ্বলা তো লাইট জ্বলে এটা তো তার বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্যের কথা প্রকাশ করে এটাই হচ্ছে ইনডিফিনিট তারপরে দেখুন ফ্যানের কাজ কি ফ্যান হচ্ছে ঘোরা এটা তার স্বাভাবিক গতি অনুযায়ী ঘুরে এটা হচ্ছে ইনডিফিনিট এবার দেখুন গাড়ি চলে একটা গাড়ির কাজ কি একটা কার একটা ট্রাকের কাজ কি সে তার কাজই তো হচ্ছে ড্রাইভ মানে চলা তাই না রান করা তো এইগুলো সবগুলো হচ্ছে কি বৈশিষ্ট্য চিরন্তন সত্য নিয়মিত যেটা রুটিন আর হচ্ছে অভ্যাস হ্যাবিচুয়াল ফ্যাক্ট এই কাজগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আমরা আরও বিস্তারিত ভাবে ম্যাপ অনুযায়ী শিখব শিক্ষার্থীরা এবার আমরা দেখব যে কন্টিনিউয়াস টেন্স দেখুন কন্টিনিউয়াসে যাওয়ার আগে আমি ইনডেফিনিটের আরেকটু বিষয় ক্লিয়ার করি যে ইনডেফিনিটের যে বৈশিষ্ট্য অভ্যাস চিরন্তন সত্য নিয়মিত যে কাজগুলো আমরা স্বাভাবিকভাবে প্রতিনিয়ত করি বাট এখন করছি এই মুহূর্তে করছি সেটা না এটা করি এই এই সমস্ত কাজগুলোকে যদি আমি চালু করে ফেলি চালু মানে হচ্ছে কি রানিং করে ফেলি তখনই সেটা হয়ে যাবে কন্টিনিউয়াস টেন্স এখানে চলে আসে কন্টিনিউ শব্দ থেকে কন্টিনিউয়াস চলে এসেছে কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান তার মানে রানিং আছে যেটা যেটাই রানিং সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স তার মানে হচ্ছে যেটা অনগোয়িং অবস্থায় থাকবে চালু অবস্থায় থাকবে তাহলে দেখুন আমি চা খাই এটা আমার অভ্যাস রাইট আমি চা খাই ওকে বাট আমি যদি এখন চা খেতে থাকি তাহলে তো আপনি আমাকে বলবেন যে স্যার চা খাচ্ছি তার মানে এটা হচ্ছে রানিং যে কাজগুলো আমরা চালু করে দেবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স মাথায় রাখতে হবে যে যে অভ্যাস বৈশিষ্ট্য নিয়মিত এবং চিরন্তন সত্য যে কাজগুলো সেগুলোকে যদি জাস্ট রানিং করে ফেলি আমি সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স এরপরে আমরা নিচে যাব সেটা হচ্ছে যে পারফেক্ট পারফেক্টের অর্থ হচ্ছে যে কমপ্লিট হওয়া পারফেক্টের
বাংলা অর্থ হচ্ছে কমপ্লিট হওয়া, সম্পূর্ণ হওয়া, পরিপূর্ণ হওয়া, শেষ হয়ে যাওয়া। দেখুন পারফেক্ট মানে হচ্ছে কমপ্লিটেড অথবা ফিনিশ অথবা ডান, যে কাজগুলো আমরা কমপ্লিট করে ফেলি। ফর এক্সাম্পল ধরুন আমার অভ্যাস হচ্ছে কি, আমি চা খাই ইনডেফিনিট টেন্স, আর এখন যদি আমি চা খেতে থাকি তাহলে তো সেটা কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, কারণ আমি এটাকে চালু করেছি, রানিং করেছি। তার মানে আমার অ্যাকশন, অ্যাকশন যে অ্যাকশন মানে হচ্ছে কাজ, তো অ্যাকশনটা যখন, অ্যাকশনের প্রসেসিংটা যখন রানিং থাকবে তখনই হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি আমার অভ্যাস হচ্ছে আমি চা খাই, এখন চা খাচ্ছি, তার মানে হচ্ছে রানিং কন্টিনিউয়াস টেন্স। এবং চা তো আমি সারাদিন সারা রাত ধরে একটা না খেতে পারবো না, এটার তো একটা শেষ আছে, তার মানে একটা যখন শুরু আছে কোনো কিছুর তেমন সেটা শেষও রয়েছে। এই শেষ প্রসেসটাই হচ্ছে পারফেক্ট, পারফেক্ট মানে হচ্ছে কমপ্লিট হওয়া, ডান, ওভার, ফিনিশ হয়ে যাওয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পুরো বিষয়টিকে একটি চিত্রের মাধ্যমে শিখব। আপনারা কোথাও যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এর অনেকগুলো পার্ট হবে। আর এর মধ্যে যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই বিলো নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে গিয়ে আপনারা অবশ্যই আপনাদের যে বিষয়টা আপনাদের কনফিউজে আছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমি নেক্সট আরেকটি চিত্র তিনে আসছি। ওয়েলকাম ব্যাক টু নাসিস ক্লাব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাই পরবর্তী সিগমেন্ট। দেখুন ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা বিষয়কে যদি আমি ক্লিয়ারভাবে জেনে নিতে পারি তাহলে প্রেজেন্টে এই চারটা প্রয়োগ করতে পারবো, পাস্টে চারটা প্রয়োগ করতে পারবো এবং ফিউচারেও এই চারটা সুন্দরভাবে প্রয়োগ করতে পারবো। এবং কেন প্রয়োজন, কোথায় প্রয়োজন, আমরা এটা ক্লিয়ারভাবে বুঝতে পারবো। আর ইংলিশ স্পোকেনের জন্য আমাদের মোট 60টি টেন্সের দরকার, যেটা অলরেডি আমরা বলে ফেলেছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এখানে একটি চিত্রের মাধ্যমে বুঝব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা হচ্ছে যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রু, এবং মানে নিয়মিত যে কাজগুলো আমরা সারাদিনে করি, যেটা রুটিন অনুযায়ী করি, সেগুলি হচ্ছে ইনডেফিনিট টেন্স। এবং এই কাজগুলোকে যখন আমরা চালু করে দেবো, যার কারণে আমি আপনাদেরকে একটি উদাহরণ নিয়ে এসেছি। ধরুন এই যে দেখুন, এটা হচ্ছে একটি চা। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ধরুন এটা হচ্ছে চায়ের কাপ, তা আমি যদি চাটা এভাবে ধরে রাখি বা আমার টেবিলে যদি এভাবে চা থাকে, বা ধরুন যে আমার টেবিলে যদি একটা ওয়াইন, ওয়াইন মানে হচ্ছে মদ, মদের বোতল থাকে, তো স্বাভাবিকভাবেই কেউ না কেউ আমাকে জিজ্ঞেস করবে যে আপনি কি চা খান, বা আপনি কি মদ খান, বা আপনি কি সিগারেট খান, যদি সিগারেটের প্যাকেট থাকে জিজ্ঞেস করবে নর্মালি। তো আমি তো ওই মুহূর্তে সিগারেট খাচ্ছি না, বা চা খাচ্ছি না, বা ওয়াইন বা হুইস্কি কিছুই খাচ্ছি না, বাট সে দেখে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি এটা খান কি না, তো আমি অবশ্যই খেলে বলবো যে হ্যাঁ আমি এটা খাই। তো এটাই হচ্ছে আমার হ্যাবিট, এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বাট ওই মুহূর্তে আমি খাচ্ছি না, এখন আমার হাতে একটি মগ আছে, এখন এখানে কেউ দেখে হয়তো বুঝলো যে চা আছে, তো যদি সে জিজ্ঞেস করে যে আপনি কি চা খান, হ্যাঁ আমি চা খাই। বাট দেখুন যখন আমি এই প্রসেসটা মানে অ্যাকশন প্রসেসটা যদি চালু করে দিই সেটা হচ্ছে কন্টিনিউয়াস। প্রথমে যে আমি একটি ম্যাপ টেনেছি, দেখুন এখান থেকে প্রসেসটা শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হয়েছে। প্রথম অবস্থায় ইনডেফিনিট টেন্স যেটা সেটা হচ্ছে স্ট্যাটিক মানে স্থির অবস্থা, যেটা একেবারে পার্মানেন্ট অবস্থা, যে আমি এটা আমার অভ্যাস আমি করি বা আমি খাই, এটা হচ্ছে স্থির অবস্থা। যেমন হচ্ছে আমি চা খাই, এটা আমার হ্যাবিট, ওকে। বাট আমি যখন মানে আমি এই অ্যাকশনটা, এই অ্যাকশন প্রসেসটা, কাজের যে প্রসেসটা কন্টিনিউ যদি করি, খেতে যদি থাকি, তাহলে সেটা হবে কি কন্টিনিউয়াস, মানে যেটা রানিং অবস্থায় আছে, অর্থাৎ স্থির অবস্থা মানে স্ট্যাটিক স্থির অবস্থাটাকে যদি আমি চালু করে ফেলি। যেমন ফর এক্সাম্পল ধরুন যে আমি কি, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ভাই আপনি কী করেন, আমি ইংলিশ পড়াই, ঠিক আছে, তার মানে আমি জাস্ট পড়াই, এটা আমার প্রফেশন, এটা আমি আমার একটা স্থির অবস্থার কথা বলছি, তার মানে ওই মুহূর্তে পড়াচ্ছি না, জাস্ট আমি ইংলিশ পড়াই। বা ধরুন যে আমি হাঁটি, আমার একটা অভ্যাস আছে আমি হাঁটি, বাট আমি যখন এই প্রসেসটা শুরু করে দেবো, হাঁটাটা শুরু করে দেবো, তার মানে এই প্রসেসটা শুরু হয়ে গেলো, মানে অ্যাকশন, অ্যাকশন প্রসেসটা যখন চালু হয়ে গেলো তখন সেটা হচ্ছে কন্টিনিউয়াস। চা খাওয়া যদি শুরু হয় তাহলে তো সেটা কন্টিনিউয়াস অবস্থা, দেখুন আমার প্রসেসটা শুরু হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস, মানে যেটা অনগোয়িং অবস্থা, চালু অবস্থায় রয়েছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। আর এই চা খাওয়া যখন একটা সময় শুরু হয় তখন তো অবশ্যই শেষ হবে, চা খাওয়া যে শুরু করব, একটা অবস্থা হচ্ছে যে
অভ্যাস আমি চা খাই আর এখন আমি চা খাচ্ছি তার মানে আমার প্রসেস শুরু হয়ে গেছে অ্যাকশন প্রসেস স্টার্টেড তার মানে হচ্ছে যে এটা কন্টিনিউয়াস আর যখন এটা শেষ হয়ে যাবে তখন তার আমি ধরে থাকবো না এটা রেখে দেবো মানে আমার চা খাওয়া শেষ তো এই যে কোনো একটা অ্যাকশন যখন স্থির অবস্থায় থাকে সেটা হচ্ছে ইনডিফিনিট যখন এটা চালু করে ফেলি কন্টিনিউ করে ফেলি তখন এটা কন্টিনিউয়াস টেন্স এবং এটা যখন শেষ হয়ে যায় তার মানে আমি চা খাওয়াটা শেষ করে দিলাম এখানে চলে আসলো তার মানে হচ্ছে এটা পারফেক্ট আর পারফেক্ট মানে হচ্ছে কমপ্লিটেড ফিনিশড বা কোনো অ্যাকশন কাজ যে প্রসেস সেটা সম্পূর্ণ হয়ে যায় ধরুন যে আমি পড়াই এটা হচ্ছে আমার হ্যাবিট ইংলিশ পড়াই বাট এখন আমি আপনাদেরকে কী পড়াচ্ছি তার মানে আমার এটা কন্টিনিউ হচ্ছে মানে আমি কন্টিনিউয়াসলি পড়িয়ে যাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কন্টিনিউয়াস এবং এটা যখন শেষ হয়ে যাবে 10 মিনিট পরে আমার ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন তো পড়ানোটাও শেষ হয়ে যাবে আর এই পড়ানোটাই হচ্ছে অ্যাকশন প্রসেসটা যখন কমপ্লিট হয়ে যাবে সেটাই হচ্ছে পারফেক্ট আর পারফেক্টের বাংলা হচ্ছে কোনো কাজ কমপ্লিট হয়ে যাওয়া শেষ হয়ে যাওয়া ডিয়ার লার্নার্স যদি আপনাদের আজকের এই ক্লাসটিতে কোনো কনফিউজ থেকে থাকে অবশ্যই আমি জানি এরপরেও আপনাদের বিভিন্ন রকম বিভিন্ন প্রশ্ন আপনাদের মনের মধ্যে রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে নিচে সেখানে লিখবেন আপনাদের কোথায় সমস্যা কী জানতে চান কী কী সমস্যাগুলো সেখানে ফিল করেছেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা।